গাড়ির স্টার্ট বন্ধ করো না কেন? তোমাকে না বলছি তেল হিসাব করে খরচ করবা? এই সমস্ত জিনিস যে অপচয় হয় এটা কিন্তু বোঝোই? অপচয়কারী আমি একদম পছন্দ করি না। আর শোনো, এসি কিন্তু ছেড়ে রেখো না, হ্যাঁ? এসি অফ করে রাখবা। বাসা কি এসি আছে? তাহলে এখানে এসি বাতাস খেতে দিচ্ছে করে কেন? হ্যাঁ, আমি না থাকলে তো এসিটা ছেড়ে গাড়ির মধ্যে শুয়ে থাকো। হ্যাঁ, মনে জানি গাড়িটা তোমার বেডরুম নাকি? খবরদার এসি ছাড়বা না। ম্যাডাম, বাথরুমে আসিলাম তো, আপনার গলার আওয়াজ পেয়ে দৌড়ে আসি। কে তোর ফুফু জান? তোরে বলছি না ফুফু ডাকবি না, ম্যাডাম বলবি। ম্যাডাম চরি ফুফু জান, একটা চর মেরে দাঁত ফেলে দেবো চরি। হ্যাঁ, তোকে কি বলেছি ইংরেজি বলতে আমার সামনে? তোর এত বড় সাহস কোথা থেকে হলো? আর একবারও আমার সামনে ইংরেজি উচ্চারণ করি না। বাবা, এই ফুলবাবুর সাথে কোথায় যাইতেছিস? হ্যাঁ, এই গেঞ্জি, এই প্যান্ট কোথায় পেলি? এত টাকা তুই কোথায় পেলি? কত দিয়ে কিনেছিস বল? দাম কত বল? বল বল। দাম বেশি না, অল্প। গেঞ্জির দাম 300 টাকা, প্যান্টের দাম 500। ও মাই গড, এত টাকা! এই এত টাকা তুই কোথায় পেলি বল? বাজার থেকে তুই কত করে টাকা চুরি করিস বল? প্রতিদিন কত টাকা চুরি করিস বল বল। এটা আপনি কি তা কোন বুবু জান, আমি চুরি করাম কেরে? আমরার বংশের পোলারা চুরি করে না, বাপ দাদা নিষেধ আছে। আচ্ছা, তো তোর বাপ দাদা কেউ চুরি করতো না? না, ডাকাত ছিল। হুম, ডাকাত ছিল। বুবু জান, আমি অত্যন্ত শরীফ বংশের ছেলে, আপনি আমার চোর কইছেন, কম কষ্ট হয়েছি। কিন্তু এখন আমার বাপ দাদার ধাহিত কইছেন, অকবারে বেশি কষ্ট হইল। সোরের আবার বংশ, তার আবার ফুটা। এই বাজার থেকে এসে আমাকে হিসাব দিবি কোনটার কত দাম, ঠিক আছে? আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কষ্টের টাকা আমি একদম এদিক ওদিক হতে দিব না। দুঃখে মন্দায় কইতাছে, নিজের গলা নিজে চাপ দিয়ে মইরা পুলিশের খাতা পেনের নাম দেয় লিখা। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।